নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেনের এক নতুন রেসিপি, যেটা ভাত বা রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে খেতে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি, তার জন্য পরিমাণ মতো হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে রেখে দেব 20 মিনিটের মতো। হয়ে গেছে মাখা, রেখে দিলাম এবার চাপা দিয়ে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো। যতক্ষণ তেলটা গরম হচ্ছে, আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা। ধনে পাতা আমি এখানে 1 আঁটি ব্যবহার করেছি, আর কাঁচা লঙ্কা 5টা ঝাল বুঝে, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি রংটা ধরে রাখার জন্য ধনে পাতার, আমি এখানে লেবু ব্যবহার করলাম, আধখানা পাতি লেবু। এবার তেলটা গরম হয়ে গেছে, দারচিনি, এলাচ, লবঙ্গ আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব মাংস, যেটা আমি মাখিয়ে রেখেছিলাম, নুন আর হলুদ। এখানে কিছু অন্য কিছু মাখাইনি আমি, নুন আর হলুদ মাখিয়ে রাখা মাংসটা দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো ভালো করে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা, 2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা এবার আমি ভালো করে, মাংস আর মশলা একসাথে তেলের উপর ভেজে নেবো ভালো করে। আটকে আটকে যাচ্ছে কড়াতে, বুঝতেই পারছো, ভাজা ভাজা, একদম ভাজা ভাজা করতে হবে। খুব বেশি তেল কিন্তু আমি দিইনি, এখানে 50 গ্রামের মতো আমি সাদা তেল ব্যবহার করেছি, এটা সাদা তেলেই বেশি ভালো লাগে। মাংস থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, তেলও ছাড়ছে, ভালো করে নাড়াবো আমি। প্রায় আমার কষানো হয়ে এসছে, এবার আমি ভালো করে উল্টে পাল্টে একটু তলায় যে আটকে গেছে এগুলো করে নিয়ে চাপা দিয়ে দেবো। 5 মিনিটের মতো আমি চাপা দিয়ে দিয়েছিলাম, এবার চাপাটা খুলে দেখব কতটা হয়েছে। এই যে তলাটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। আবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, পুরো মিহি করে আমি কাজু বাদাম বাটিনি, আমি একটু আধবাটা করে বেটেছি, গালে পড়বে বন্ধুরা, খেতে খুব সুন্দর লাগে। দুটো মশলা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কাজু বাদাম বাটা আর হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা, সমস্ত একসাথে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, একটু নুনটা কম লাগছিল আমার, সেই জন্য আমি আবার দিয়ে দিলাম। এবার নুনটাও মিশিয়ে ভালো করে এবার আমি চাপা দিয়ে দেবো আবারও, আঁচটা কমিয়ে আমি চাপা দিয়ে দিলাম। এখানে আমি 5 থেকে 7 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। হয়ে গেছে, এবার চাপাটা খুলে দেখবো আমার মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। এবার আমি আঁচটা একটু জোরে করে দিলাম, এতক্ষণ আঁচ কমানো ছিল আমার। এবার একটু দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে, এই যে পুরোপুরি মাংস আমার সেদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত একটু মিশিয়ে নিয়ে এবার আমি একটা পাত্রে নাবিয়ে নেব, গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার একটা পাত্রে আমি নাবিয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। আবার আসছি অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ধন্যবাদ।